নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলা আপনাদের সঙ্গে। আপনারা সকলে দেখেছেন মেয়েরা কানে দুল পড়ে। আচ্ছা, সত্যি কি মেয়েরাই শুধু কানে দুল পড়বে, ছেলেরা পড়তে পারবে না? আমাদের সংস্কার কি বলে? কানে দুল পড়লে উপকার কি হয়, হাতে চুড়ি পড়লে উপকার কি হয়? আজকে এই বিষয়ে কথা বলবো। যাদের জানার উৎসাহ আছে, আগ্রহ আছে, আলোচনাটা সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। দেখুন, একটু গভীরে অনুসন্ধান করি। প্রথম হচ্ছে নাক এবং কান এবং হাতের চুড়ি। মেয়েদের ক্ষেত্রে এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে মেয়েদের অলংকার। এখন এই অলংকারের কনসেপ্ট কোনখান থেকে এলো? প্রাচীন যুগে, আদিম যুগে ফিরে যাই। মানুষ গুহায় থাকতো, সেই যুগে ফিরে যাই। পশু শিকার করে জীবনযাপন করতো, সেই যুগে ফিরে যাই। আগুনের ব্যবহার শিখলো, পোড়া মাংস খেলো, একদিন কাঁচা মাংস খেতে খেতে এক টুকরো মাংস ছিটকে গিয়ে আগুনের মধ্যে পড়লো। খেয়ে দেখলো, বাহ, এ তো বেস্ট টেস্ট, পোড়া মাংসের ব্যবহার শিখলো। মাংস তো খেলো, হাড়গুলো ফেলে দেবে। মানুষের মধ্যে প্রথম অ্যাস্থেটিক্স, প্রথম নান্দনিকতার বোধ জাগ্রত হচ্ছে। তারা সেই হাড়গুলো দিয়ে গলার পরিধেয় অলংকার তৈরি করতে শুরু করল। কান, কান বিধন, কান বিদ্ধ করা শিখলো। এগুলো কিন্তু ঘটনাক্রমে শিখলো। সেই কানে পশুর দাঁত, পশুর হাড়, সেগুলো তারা পড়ে থাকা শুরু করলো। এখনো আফ্রিকায় অনেক উপজাতি আছে যারা এখনো ওইভাবে, অনেক ট্রাইব আছে যারা এইভাবে কিন্তু অলঙ্করণ গুলো করে। এটা ছিল গয়নার প্রাচীন যুগের ধারণা। বৈদিক যুগ এলো, মানুষের নগরায়ন শুরু হলো, সিভিলাইজেশন শুরু হলো। সেই যুগে কিন্তু অন্য ঘটনা ঘটতে থাকলো। তখন এগুলোর পিছনে নানা যুক্তি আছে। কানের গুলো দেখবেন, কানের অনেক ভাগ আছে, দুল, ঝুমক, মাকড়ি, কান পাশা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক 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 ক্লাসিফিকেশন আছে। কিন্তু কান বিদ্ধ কেন করা হয়, দেখুন, আমাদের কান বিদ্ধ কেন করা হিন্দু ধর্মে? শুধু মেয়েরা কানের পড়বে না, ছেলেদেরও কর্ণভেদ করার একটা বিধান আছে। আমাদের সংস্কার যেগুলো আছে, গর্ভাধানে শুরু হয়, তারপর শেষ হয় অন্তিম ক্রিয়াতে। এই যে আমাদের জীবনে 16টা সংস্কার বর্ণনা করা আছে, এই 16টা সংস্কারের মধ্যে একটা সংস্কার হচ্ছে কর্ণভেদ। আমরা মানি না যে কোনোদিন কান ফোটানো যায় না। আপনারা এখন পার্লারে গেলেন, সেখানে গান দিয়ে সঙ্গে সঙ্গে ফুটো করে দিল। আপনি জানেন কি এর জন্য দিন নির্দিষ্ট করা আছে? যেমন অন্নপ্রাশনের দিন, বিয়ের দিনের জন্য আমরা পঞ্জিকা মাঝি দেখি। জানলে অবাক হবেন যে এর জন্য কিন্তু বিশেষ কিছু দিন ধার্য করা আছে। ছেলেদেরও কান ফোটাতে হতো সেই যুগে। লক্ষ্য করুন পুরাণে, ঠাকুর দেবতাগুলোর কানগুলো দেখুন, অসুরের কানেও দুটো দুল, কৃষ্ণর বাঁশি, কৃষ্ণের কানে দুল। কৃষ্ণ কি মেয়ে ছিল নাকি? রাজা মহারাজাদের কানে দেখুন কর্ণ দুল আছে। গোপাল ঠাকুরকে দেখুন, তার কানে দুল পরানোর জায়গা আছে। গোপাল ঠাকুর কিন্তু মেয়ে নয়, গোপাল কিন্তু ছেলে। তা এইরকম ছেলেদেরও কানে দুল পরার বিধান ছিল। পেছনে যুক্তি ছিল, শাস্ত্রীয় যুক্তি ছিল, কানে দুল পড়লে কর্ণ শোধন হয়, কানে শুনতে সুবিধে হয়, কর্ণ শোধন হয়। নাকে দুল পড়লে নিঃশ্বাসের নাসার, আমাদের যে গন্ধ নেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো নাকি সক্রিয় থাকে, কম মনে করা হয়। দেখুন, এগুলো বিশ্বাস, মিথ। এবং সধবা মানুষের স্বামীর মঙ্গল কামনায় নাকের পরে নাকের দুল, এবং ওই জন্য বিধান আছে যে স্বামীর মৃত্যুর পর সেই নাকের দুল খুলে ফেলতে হয়। দেখুন, এগুলো সবটাই কিন্তু সংস্কার, সংস্কারের উপর দিয়ে আমরা যাচ্ছি। হাতের চুড়ি, চুড়ি হচ্ছে শৃঙ্খলার প্রতীক। নারী শৃঙ্খলিত, নারী উচ্ছৃঙ্খল হলে সেই সমাজ কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে মেয়েদের শাঁখা পলা পড়তে হয় বিয়ের পর, শাঁখা পলা নোয়া, জগতে তিনটে গুণ, তার মধ্য দিয়ে হাত গলি দিয়েছে মেয়েরা। সত্য, রজতম, সংসারে থাকতে গেলে দয়া, মায়া, মমতা, ভালোবাসার দরকার। রজগুণ কখনো কখনো একটু অহংকার, দাম্ভিকতা, গাম্ভীর্য দেখানো দরকার। আর কখনো কখনো উগ্র হতে হয়, যেমন করে মা বিড়াল ছানা বিড়ালদের আগলে রাখে। তা সেগুলো, এই তিনটে গুণের মধ্য দিয়ে বিবাহ মানে তোমাকে এইরকম সবকিছুর মধ্য দিয়ে যেতে হবে, হাতটা গলিয়ে দিচ্ছে। ওই জন্য বিবাহিত মহিলার হাতের শাঁখা পলা নোয়া থাকে। এগুলো হচ্ছে কারণ। বিবাহিত নারী মাতৃস্বরূপা, মা দুর্গা আমরা পুজো করি, সেই দুর্গা হচ্ছে প্রত্যেকটা নারীর মধ্যে সেই দুর্গা আছেন, দর্শন করতে জানতে হবে। স্বামী বিবেকানন্দ দেখেছিলেন এই নারী জাতির মধ্যে মা দুর্গার স্বরূপ। তাই প্রত্যেককে বলবো, যারা দেখছেন স্বস্তি বার্তা, দেখেন স্বস্তি বার্তা, তারা কিন্তু এইভাবে ভাববেন, প্রতিটা মেয়েরা কানে দুল পড়ে কেন, প্রতিটার পেছনে কারণ আছে, স্মৃতিতে সিঁদুর পড়ে কেন।
এই সিঁদুর আসলে আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, এটা একটা প্রতীক। সেই প্রতীকের ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। সেই প্রতীকটাকে না বুঝতে পারলে কিন্তু আমরা ভুল বুঝবো। প্রাচীনকালে সেই গোষ্ঠীবদ্ধ জীবন যখন ছিল, মেয়েদেরকে যখন অধিকার করতো তখন তীরের ফলা দিয়ে চিনে দিত, এটা একটা সিম্বল। আর সিঁথিতে সিঁদুর পরলে মাথা ঠান্ডা থাকে, যদিও আজকের এই কেমিক্যাল সিঁদুর নয়, সে যুগে ভেষজ সিঁদুর ছিল, বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে সিঁদুর তৈরি করা হতো। তো এগুলো আছে, এগুলো সবকিছুর পেছনে একটা করে বিজ্ঞান লুকিয়ে আছে। বিজ্ঞান ছাড়া কিন্তু কিচ্ছু নেই। আমাদের সনাতন ধর্মের যত সংস্কার, সবকিছুর পেছনে আয়ুর্বেদের ছোট ছোট তুক, আয়ুর্বেদ প্রত্যেকটা পেছনে লুকিয়ে আছে। হাতে চুড়ি পরা, আংটি পরা, দেখবেন যে কোনো আঙুলে নয়, এই অঙ্গুরীয়তেই আংটি পরার কথা করার কথা বলা হলো। প্রতিটার পেছনে একটা করে সায়েন্স লুকিয়ে আছে। নার্ভের চিকিৎসা সেই কালে ভারতে হয়েছিল, শল্য চিকিৎসা সার্জারি হয়েছিল ভারতে সেই যুগে, চরক সুশ্রুতের নাম, আজও প্লাস্টিক সার্জারি করেছিলেন তারা। তা ভাবতে পারেন তা কতটা আমরা উন্নত ছিলাম। তা আমাদের রক্তে বইছে সেই অস্থিমজ্জায় বইছে সেই রক্ত। তা মেয়েরা কিন্তু এই কারণেই দুল পড়ে, শুধু ফ্যাশন নয়, ছেলেরাও পড়তে পারে, কেউ বারণ করেনি। কিন্তু কালক্রমে আমরা এগুলোকে মহিলা মেয়েদের সংস্কার সংস্কৃতি বানিয়ে ফেলেছি, যেটা মোটেও ঠিক নয়, মোটেও ঠিক নয়। ধর্মীয় সংস্কার কিন্তু এই কথাই বলে। মেয়েদের শাঁখা পলা পড়লে কি হয়, শাঁখা পলায় অ্যাকচুয়ালি আমরা এখন বর্তমানকালে যে পলাগুলো প্রত্যেকে পরে এগুলো প্লাস্টিকের তৈরি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন শাঁখা, সে তার মধ্যে মিনারেল থাকে নানা রকম, এবং তার সঙ্গে দেখবেন পলা মানে কোড়াল, প্রবাল। সেই প্রবালের পলা যে পড়বে তার মধ্যে একটা পজিটিভ গুণ অবশ্যই, সামুদ্রিক রত্ন তো এটা, একটা অদ্ভুত একটা শক্তি তারা পাবে, পাবেই পাবে। তাই এগুলো আমার কথাগুলো শুধু কথা মনে হতে পারে, এর পেছনে প্র্যাকটিক্যাল আছে। লোহা, এই তিনটে জিনিস যখন অ্যাটাচ একটা নারী শরীরের সঙ্গে হয়, তার শরীরের মধ্যে কিন্তু একটা অন্য প্রবাহ চলে, শক্তির প্রবাহ চলে। সেই শক্তির প্রবাহের জন্যই স্বাস্থ্যকারেরা এই নিয়মগুলো বানিয়েছিলেন। কানের দুল পড়ার ক্ষেত্রে শুধুমাত্র দেখতে সুন্দর লাগে সেটা নয়, কানের সৌন্দর্য নয়, এগুলো কিছু কিছু বৈজ্ঞানিক ব্যাপার। আমাদের স্থান কাল পাত্র বিশেষে, আমরা যতটা, আমাদের ভারতের মেয়েরা কানের দুল পড়তে ভালোবাসে বা পড়ে, ইংল্যান্ডের মেয়েরা কিন্তু কানে দুল পড়ে না। আবার আফ্রিকায় উপজাতি ট্রাইব যেখানে আছে সেখানে দেখবেন কানে বড় বড় রিং পরে আমি দেখেছি, এবং নানা রকম তাদের সাজসজ্জা নিজস্ব সংস্কৃতি অনুযায়ী, এগুলো সংস্কার সংস্কৃতির পরিচয় দেয়। আমরা সেই সংস্কার, আমরা সেই সংস্কৃতি, আমরা ভুলবো না, বারবার করে বলছি কেউ হারাবেন না। এগুলো আমাদের সংস্কার, এগুলো আমাদের সংস্কৃতি, এগুলো যদি আমরা হারিয়ে ফেলি আমাদের কিন্তু কিছু আর রইল না। আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন, দেখছেন, যদি মনে হয় নতুন কিছু জানতে পারলেন আজকের ভিডিওটায় প্রত্যেকে লাইক করে দেবেন, প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। স্বস্তি বার্তা আমাদের জীবনের অনুষ্ঠান, আমাদের সবার অনুষ্ঠান, আমরা প্রত্যেকে মিলে স্বস্তি বার্তাকে এগিয়ে নিয়ে যাব। দেখুন আরো কতগুলো বিষয় নিয়ে আমাকে বলেছিলেন, যে অনেকে বলছেন যে বিধবা মানুষদের জীবনে শাঁখা পলা পড়তে নেই কেন, প্রশ্ন থাকা উচিত, বিধবাদের সিঁদুর মুছে ফেলতে হলো, শাঁখা মুছে ফেলতে হলো। আসলে শুধুমাত্র এগুলো আতিশয্য সাজসজ্জা নয়। দেখুন এই শাঁখা পলা নোয়া, আমরা যেটা বললাম যে এগুলো হচ্ছে সপ্ত রজতম, এই তিন গুণের প্রতীক, এই তিন গুণের মধ্যে গুণান্বিত হয়ে সে সংসার করে। তা স্বামী চলে যাওয়া মানে তার জীবনের মূল কেন্দ্রবিন্দু, ভালোবাসার কেন্দ্রবিন্দু চলে গেল, তাহলে বাকি জীবন তার কেমন করে কাটবে? সংসারে প্রচ্ছন্ন ভাব নিয়ে তার কাটবে, সংসার জীবনের ইতি ঘটেছে, প্রচ্ছন্ন ভাব নিয়ে পুত্র পরিবার তাদের উপর তুলে দেবে বা তাদের উপর দায়িত্ব তার যে আছে সেগুলো পালন করবে, কিন্তু তার জীবনের এখন মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর। তাহলে সাংসারিক আটাকল যেটা ছিল, সংসারের আবর্তে সে যে আবদ্ধ ছিল সেটা থেকে নিজেকে মুক্ত করছে, তাই শাঁখা পলা নোয়া সব খুলে ফেললো। এবারে একমাত্র লক্ষ্য হচ্ছে ঈশ্বর, সাদা শাড়ি পরিয়ে দেওয়া হলো, সাদা হচ্ছে শান্তির প্রতীক, যে এবার তোমাকে সেই শান্তির পথে চলতে হবে, তোমার জীবনের অনেকখানি কেটে গেছে, একমাত্র শান্তির মার্গই মার্গ। এজন্য আসলে প্রিয়জন চলে গেলে আমাদের মধ্যে একটু দুঃখ আসে, স্বামী যদি চলে যায়, যদি সে আদর্শ স্ত্রী হয় স্ত্রীর মধ্যে দুঃখ আসতে বাধ্য, বিপরীত কোনো সত্য, স্ত্রীও যদি চলে যায়, স্বামী যদি প্রকৃত স্বামী হয়। আমি এমন লোককে দেখেছি জানেন, স্ত্রী চলে যাওয়ার পর সারা জীবন ভদ্রলোক সাদা ধুতি পাঞ্জাবি পরে কাটিয়েছেন, বৈধব্য যোগ। তা এরকম প্র্যাকটিক্যাল এগুলো হয়। তা ঠিক তেমন সেই ভালোবাসা, সেই গভীরতা যদি থাকে, আমার মনে হয় যে এগুলো আস্তে আস্তে তখন সেই নির্লিপ্ত জীবনযাপন করার জন্য যে ডিসিপ্লিন সেখানে এই সাদা পোশাক পরানো হয়।
নাকের দুল কুড়িয়ে দেওয়া হয়, আসলে অলঙ্করণ ছোট করে দেওয়া হয়, জীবনের প্রতি আকর্ষণ কমিয়ে দেওয়া হয়, এগুলো হচ্ছে আসলে আজকে যুগ পাল্টেছে। আজকে যুগ পাল্টেছে, আমাদের জীবনের প্রতিটা নিয়ম প্রতিটা আইনের আসলে একটাই মানে, আমরা কি করে ভালো থাকবো। তাই প্রত্যেকে ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, আর দেখা হবে পরবর্তী পর্বে। স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।